বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভগবানের অসীম কৃপায় অনেকটাই ভালো আছেন। আমি অনেকটাই ভালো আছি। আবার একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সকলের সামনে। তো দেখতেই পাচ্ছ, রান্না বান্না নেই, আমি পুরো সকালটা শুরু করে দিলাম আজকে। কিন্তু এই সকাল সকাল রান্না করার কারণটাও কি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। তোমরা কিন্তু প্রত্যেক বন্ধুরাই বলেছো যে দিদি ভাই, তোমার প্রত্যেক দিনের রুটিনগুলো কাজকর্মগুলো খুবই ভালো লাগে। থ্যাংক ইউ জানাই। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করতে একদম ভুলে যেও না। এটা না সকালবেলায় আমার দেওর এনেছিল, কিন্তু এই জিনিসটা দেখে আমি প্রথমবার অবাক হলেও দ্বিতীয়বার বুঝে গেছি যে জিনিসটা কি। তো এখন আমি বুঝতেই পাচ্ছি জিনিসটা কি। প্রথম দিন যখন এনেছিল তখন ব্যাপারটা না বুঝলেও এখন অবশ্যই বুঝে গেছি। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এটা কি, আমি আর বলছি না। আজকে রান্না হবে, আর আমি ভাত তখনই বসিয়ে দিয়েছি। চলুন এদিকে রান্নাবান্নাগুলো হতে থাকুক, আর আপনাদের আমি একটু বাগান ঘুরিয়ে নিয়ে আসি। আমাদের ছোট্ট একটা বাগান আছে যেটা আপনাদের সামনে শেয়ার করব। আপনাদের দেখাবো আমাদের বাগানে কত ধরনের সবজি হয়েছে বা কী কী গাছ আছে। এই যে ঝুলছে এটা বড় সাইজের কুমড়ো, এরম কিন্তু তিনটে চারটে কুমড়ো হয়েছে বড় বড় সাইজে। আর এখানে উচ্ছে ঝুলছে, এখানে সজনা গাছ আছে, যেই গাছটার ওপরে কুমড়ো গাছটা উঠে গেছে। আর গাছটা উঠতে উঠতে এত দূর উঠে গেছে যে সজনা গাছের পুরো ডালে চলে গেছে, আর ওখানেই ঝুলছে এই কুমড়োটা বিরাট বড়। তারপরে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এর ধারে ধারে তিন চারটে কুমড়ো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কি আমি ঠিক বুঝতে পাচ্ছি না, কিন্তু তোমাদের দেখানোর আমি অবশ্যই চেষ্টা করছি। আর এবারে দেখাবো উচ্ছে। এই দেখো উচ্ছে হয়েছে, এরকম কিন্তু ছোট ছোট অনেকগুলো উচ্ছে হয়েছে, ভেতরে ভেতরে আছে, আর এইটা পুরো বাইরে বড় হয়ে ঝুলছে। তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর দেখতেই পাচ্ছ উচ্ছে গাছটা কত সুন্দর পাতা হয়েছে, এই পাতা খেতেও কিন্তু ভালো লাগে উচ্ছের বড়া করি। এবার ঘরের দিকে যাওয়া যাক। ঘরে এসে দেখছি বিছানার অবস্থা এই হাল। আপনাদেরও কি এরকম থাকে? আমাদের কিন্তু অল টাইম এরকম থাকে, কেন কি আমি যতবারই গোছাই ততবার বাচ্চাদের মতন আমার হাজবেন্ড এসে এরকম করে দেয়। আর কি করা যাবে, আমি তো আছি গোছানোর জন্য, আমি শুরু করে দিয়েছি। এই দেখতেই পাচ্ছ ল্যাপটপটা বাইরে ছিল, ভাবলাম শোকেসের ভেতর রেখে দিই, কেন কি যেহেতু আমি চারদিকটা ঝাড়বো আর গোছাবো, আর বিছানার চাদরটা পাল্টানোরও ইচ্ছে আছে। দেখাই যা কতটা কি হয়, যদি আমার টাইম হয়ে ওঠে তাহলে আমি বিছানার চাদরটা পাল্টাবো, আর যদি না হয় তাহলে হয়তো পাল্টাবো না আজকে। আর বাই দা ওয়ে চলুন আপনাদের কমেন্টগুলো একটু রিপ্লাই দিয়ে দিই, আপনাদেরও ভালো লাগে। অনেক দিন ধরেই ভাবছি আপনাদের সকলের কমেন্টের রিপ্লাই আমি ভিডিওর মাধ্যমেই দেব, কিন্তু সেটা সময় হয়ে উঠছে না। তাই ভাবলাম যখন আমি কাজ করছি কোমর বেঁধেই তখন তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিই। তোমরা একটু কাজ দেখতে দেখতে আমার কমেন্টের রিপ্লাইগুলো শুনে ফেলবে। তিশানি বলেছো যে দিদি ভাই তোমার ভিডিওগুলো দারুণ লাগে। থ্যাংক ইউ তিশানি, তুমি সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করে পাশে থেকো। আর আকাশ বলেছো যে দিদি ভাই আমার চ্যানেলের নামটা তোমার ভিডিওয় প্লিজ বলো। হ্যাঁ আকাশ, তোমার চ্যানেলের নামটা অবশ্যই বলবো। আকাশ হ্যাশ দিয়েই আপনারা সার্চ করলেই আকাশের চ্যানেলটাই খুঁজে পেয়ে যাবে। অদ্রিয়া, হ্যাঁ অদ্রিয়া বলেছো যে দিদি ভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো কল্যাণপুর। আশা করি সকলের কমেন্টের আমি উত্তর দিতে পেরেছি। যারা যারা কমেন্ট করেছো তাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করে দিয়েছি। তোমরা একটু আমার ভিডিও এসে দেখে নিও, অবশ্যই দিয়েছি। আমি সারাদিন কাজকর্ম করার পর যখন তোমাদের রিপ্লাইগুলো দেখি না অনেকটা ভালো লাগে, আবার অনেক কমেন্ট দেখেও খুব মনটা খারাপ হয়ে যায়। কেন জানো তো, অনেকে আবার খারাপ কমেন্ট করে। এই খারাপ কমেন্টগুলো দেখে একটু মন খারাপ হয়ে গেল, নিজেকে সান্ত্বনা দিয়ে ভাবি যে এই যে টাইমটুকুনু বার করে আমার কমেন্টে রিপ্লাই দিচ্ছে আর ভিডিওটা দেখছে, এর জন্য তো অসংখ্য ধন্যবাদ। তোমরা খারাপ ভালো যেমনই কমেন্ট করো না কেন, আমার ভিডিওটা দেখেই তো কমেন্ট করছো, এই ভিডিওটা দেখছোই, এটার জন্য তোমাদের জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে কিন্তু অলরেডি
অলরেডি অনেক কাজ হয়ে গেছে। আর ভেতরে না বিছনার চাদরের ভেতরে একদম ধুলো ভরে গেছে। ভাবলাম একটু তুলে একটু ঝেড়ে তারপর ভালো করে পাতবো, একটু ঝাড়তে গিয়ে আর তুলতে গিয়ে পুরোটাই তোলা হয়ে গেছে লাস্ট পর্যন্ত। আর তোমাদের আমার ভিডিওগুলো আর আমার ভয়েসটা নাকি অনেকটা ভালো লাগে, এই জন্য অনেকটা থ্যাংক ইউ। তোমাদের কমেন্টগুলোই আমার না অনেক কিউট লাগে। আর অনেকে অনেক বাজে কমেন্ট করো, আমি এর আগেও যেই কথাটা বললাম, অনেকে বাজে বাজে কমেন্ট করো, তাতেও আমার কোনো আসে যায় না, কেন কি তোমরা যে কমেন্ট করো সেই জিনিসটাই আমার অনেকটাই ভালো লাগে। আর তোমরা বলেছো যে অনেকদিন হলো যে তোমরা আমার হাতের রান্নাবান্নাগুলো একদম দেখাচ্ছি না কেন বা দেখছো না কেন, তো আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে এগুলো শেয়ার করব। আর কদিন পরে আমাদের রান্না পুজো আছে, তখন তো প্রচুর পরিমাণে রান্না হবে, আর তখন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এখন একটু এই ঘরের কাজকর্ম হচ্ছে, পরিষ্কার হচ্ছে, কাজকর্ম হচ্ছে, এইগুলোই তোমাদের সাথে শেয়ার হই, কেন কি আমাদের একটা রীতিরেওয়াজ আছে যে রান্না পুজোর আগে আমাদের ঘর একদম ঝকঝকে চকচকে পরিষ্কার করতে হবে, তারপরেই হবে মাম অনুসার রান্না। আর রান্না পুজোটা কেন হয় সেটা হলো মামনুষার পুজো। তো আমি অলরেডি তোমাদের সব কিছুই বোঝাতে পেরেছি, আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, যেই ভিডিওয়ে থাকবে শুধু রান্নাবান্না, কেন কি রান্না পুজো বলে কথা, সেখানে রান্নাবান্না না থাকলে একদম ভালো লাগবে না, আর তখন শুধু রান্নাবান্না দেবো। তখন আবার বিরক্ত হয়ে বলো না যে কাজকর্মগুলো কেন দেখাচ্ছ না, শুধু রান্নাবান্না কেন দেখাচ্ছ। দিকে বিছনা টিছনা ঝাড়ার পর একদম একগাড়ি ধুলো ভরে গেছে। তারপরে ভাবলাম ধুলো যখন ভরে গেছে ভালো করে ঝাড় দিয়ে নি, আরে এত ধুলো বার হয়েছে আর এত নোংরা বার হয়েছে কি বলবো। তারপরে আর কি একদম পরিষ্কার করে ঝাড়ু লাগিয়ে দিলাম, তারপরে এনে নিয়েছি পা মোছা, সেটাও দিয়ে দিলাম, আর পর্দাগুলো না আগের দিন কেচেছিলাম সেটাই আর কি দিয়ে দিচ্ছি, ভালো করে টাঙিয়ে দিয়ে দিচ্ছি। আর আগের দিন যেহেতু কেচেছিলাম আর টাঙানো হয়নি, তারপর আজকে ভাবলাম সব যখন পরিষ্কার করছি তখন এটাও যখন কেচে ফেলেছি তখন এটাকে ভালো করে লাগিয়ে দিই, তো ওই কারণেই লাগিয়ে দিচ্ছিলাম। এত পরিমাণে ধুলো হয়েছিল কি বলবো, রাস্তার সামনে যেহেতু আমাদের বাড়ি ওই জন্য পর্দা জিনিসপত্রে প্রচুর পরিমাণে না ধুলো হয়, আর আমাকে না রবিবার করেই সব কিছু পরিষ্কার করে কাঁচা ধোয়া করতে হয়। আর আজকে না এই রবিবার আর পারিনি, কেন কি আমি ভেবেই নিয়েছিলাম রান্না পুজোর আগেই আমাদের যে পরিষ্কার করতে হয় তখনই করে নেব, এখন আর তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। ঘর ঠর অনেক গোছানো এখনও অনেক বাকি, এই যে টেরিভিয়ারগুলো দেখছো এগুলোকেও ধুতে হবে, অনেক কাজ আছে। আমাদের রান্না পুজো মানেই একদম ঘর দোয়ার চকচক করবে, একদম পরিষ্কার, কোথাও যেন একটু না ময়লা থাকে, এমন কি ফ্রিজ থেকে শুরু করে সব কিছুই আমাদের পরিষ্কার পরিচ্ছন্নে রান্না করতে হবে মামনুষার জন্য, এটাই হলো আমাদের রান্না পুজোর নিয়ম। ওই জন্যই আর কি আমাদের রান্না পুজোর আগেই এই সব কাজ একদম কমপ্লিট করতে হয়, তাই জন্য এত কিছু। আর বৃষ্টিও হচ্ছে, দেখো বৃষ্টিটাই এখন হওয়ার দরকার, এখন বৃষ্টি হচ্ছে, আর ভালো লাগছিলো না, সন্ধে হয়ে গিয়েছিলো, সন্ধেটা দিয়ে ফেলেছি, আর মাথাটা প্রচুর পরিমাণে ধরেছিল, এত পরিমাণে ধরেছিল কি বলবো, কিছু ভালো লাগছিলো না সন্ধে থেকে, সন্ধেটা ভালো মতন করে দিয়ে সন্ধে দেখিয়ে নিয়ে একটু শুয়েছিলাম। রান্না পুজো মানেই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, এইসব করতে করতেই না এত মাথা যন্ত্রণা করে, প্রতি বছর মানে যে বছর থেকে আমার বিয়ে হচ্ছে প্রতি বছরই এই জিনিসটা হচ্ছে আর কি। তারপর সন্ধ্যাবেলা আমরা চপ এনেছিলাম, তো চপ দিয়ে মুড়ি খাচ্ছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। আর যদি না এখনও সাবস্ক্রাইব করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে কমেন্ট লিখো, কিন্তু কমেন্টটা আমার খুব ভালো লাগে। আর তো এইভাবেই পাশে থেকো, পাশে থাকতে একদম ভুলো না বন্ধুরা, তোমরা না পাশে থাকলে কারা পাশে থাকবে বলো। বাই বাই, গুড নাইট।